এনজিপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কী কী খাবার দেয় চেয়ার কারে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ট্রেনটা এনজিপি থেকে ছাড়ে হচ্ছে ঠিক দুপুর তিনটে আর হাওড়াতে পৌঁছায় রাত্রি 10:30। মাত্র 7.5 ঘন্টা জার্নিতে কিন্তু হাওড়ায় পৌঁছে যাওয়া যায় এনজিপি থেকে। তো ট্রেনে ওঠার সাথে সাথে আমরা পেয়ে গেছিলাম একটা করে জলের বোতল আর হচ্ছে নিউজ পেপার। তারপরে চলে এলো স্ন্যাক্সের টাইম। তো স্ন্যাক্সের টাইমে এখানে আমরা পেলাম একটা খাস্তা কচুরি, চিড়ে ভাজা, চিকি আর এছাড়াও ছিল হচ্ছে একটা টি কিট। আর এই টি কিটের মধ্যে আমাদের ছিল হচ্ছে টি ব্যাগ, মিল্ক আর হচ্ছে সুগার। এছাড়া যদি কেউ কফি চায় তাহলে কিন্তু কফিও সার্ভ করা হয়। তো এখানে আমাদের দিয়ে দিল গরম জল, গরম জলের সাথে এখানে আমি একটা ব্ল্যাক টি রেডি করে নিলাম। তো ট্রেনটা কিন্তু বেশ স্পিডেই যাচ্ছে আর মাঝে কিন্তু বেশি স্টেশনে দাঁড়ায় না, 3-4টা স্টেশনে দাঁড়ায়। তো এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো এরপর চলে এলো ডিনার টাইম। এখানে ডিনারটা সার্ভ করে ঠিক রাত্রির 8টার সময়, 7:45 থেকে 8টার মধ্যে ডিনার সার্ভ করে। তো ডিনার হচ্ছে আমরা এখানে ননভেজ থালি নিয়েছিলাম। তো ননভেজের মধ্যে এখানে ছিল রাইস, ডাল আর হচ্ছে চিকেন। চিকেনের হচ্ছে 2টো পিস ছিল আর গ্রেভিটা অনেকটাই বেশি ছিল। এছাড়া একটা মিক্স ভেজিটেবলস ছিল, রাইসের সাথে সাথে কিন্তু এখানে রুটিও থাকে আর একটা মিক্স পিকল ছিল আর এছাড়া ছিল হচ্ছে মিষ্টি দই। তো এই ছিল আমাদের আইটেম আর আইটেমগুলো মোটামুটি ভালোই ছিল খেতে। তারপরে ডেজার্টে ছিল হচ্ছে একটা আইসক্রিম, আইসক্রিমটা ছিল বাটারস্কচ ফ্লেভার। তো এই ছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের খাবার দাবার, আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।